বেলাহায়াতে সম্রাতামারে মাওলায়ানি রে, বেলাহায়াতে সম্রাতামার মাওলায়ানি রে, পিরাহানে পীর সব মুমিনের মাওলা তিনি রে, যাকে ভালো বাসিলে আল্লাহর, যাকে ভালো বাসিলে আল্লাহর ওলি হওয়া যাবে রে, বেলায়াতের সম্রাত আমার মাওলায়ালি রে, বেলায়াতের সম্রাত আমার মাওলায়ালি রে, রিসালাতের বাদশান নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রিসালাতের বাদশান নবী মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলে নেই তুলনা তাহার সমতু, সেই নবীর ঘোষণা মান, সেই নবীর ঘোষণা মান, কুনতু মাওলা আলি রে, বেলায়াতের সম্রাত আমার মাওলায় আলি রে, বেলায়াতের সম্রাত আমার মাওলায় আলি রে, পিরাহানে পীর সব মুমিনের মাওলা তিনি রে, যাকে ভালো বাসিলে আল্লাহর, যাকে ভালো বাসিলে আল্লাহর ওলি হওয়া যাবে রে, বেলায়াতের সম্রাত আমার মাওলায়ালি রে। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে 86 তার একখানা হাদিসের গ্রন্থ এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে গাদিরে খুম নামক স্থানে বিদায় হজ করে মদিনা শরীফে ফিরতি পথে গাদিরে খুম নামক স্থানে নবীজি মাওলা আলীর অভিষেক গঠান বেলায়াতের। সেদিন নবীজি সুয়ালক্ষ হাদির সামনে ঘোষণা করেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ওয়াখযুল মান খাযালাহু ওয়ানসুর মান নাসারাহু, যাকে ভালো বাসিলে আল্লাহর, যাকে ভালো বাসিলে আল্লাহর ওলি হওয়া যাবে রে, বেলায়াতের সম্রাত আমার মাওলায়ালি রে, গাদিরে খুমে লক্ষ হাজি সাহাবাদের সামনে, আলী মাওলা সব মুমিনের বলেন নবী জবানি, গাদিরে খুমে লক্ষ হাজি সাহাবাদের সামনে, আলী মাওলা সব মুমিনের বলেন নবী
জবানি মানে না যারা ইমানে আরা মানে না যারা ইমানে আরা নবীর সেই গুশনা রে বেলায়াতের সম্রাট আমার মাওলায়ালি রে পিরাহানে পীর সব মোমেনের মাওলা তিনি রে যাকে বালো বাসিলে আল্লাহর যাকে বালো বাসিলে আল্লাহর ওলি হওয়া যাবে রে বেলায়াতের সম্রাট আমার মাওলায়ালি রে না দেহে আলি জিকিরে আলি হবে যাদের সাধনা আল্লাহ নবী মিলে যাবে অন্ধ কেহ রবে না না দে আলি জিকিরে আলি হবে যাদের সাধনা আল্লাহ নবী মিলে যাবে অন্ধ কেহ রবে না মোস্তাক আহমদ চাই যে মাদদ মোস্তাক আহমদ চাই যে মাদদ মা ফাতেমার খাতিরে বেলায়াতের সম্রাট আমার মাওলায়ালি রে মোস্তাক আহমদ চাই যে মাদদ মোস্তাক আহমদ চাই যে মাদদ মা ফাতেমার খাতিরে বেলায়াতের সম্রাট আমার মাওলায়ালি রে পিরানে পীর সব মোমেনের মাওলা তিনি রে যাকে বালো বাসিলে আল্লাহর যাকে বালো বাসিলে আল্লাহর ওলি হওয়া যাবে রে বেলায়াতের সম্রাট আমার মাওলায়ালি রে বেলায়াতের সম্রাট আমার মাওলায়ালি রে এই গজলে যা কিছু বলা হয়েছে প্রত্যেকটি কথার দলিল রয়েছে হাদিস রয়েছে প্রমাণ রয়েছে সুতরাং যারা মানবে না তারা ঈমান হারা কারণ মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন ঈমানের এবং মুনাফিকের মধ্যে পার্থক্যকারী মুসলিম শরীফে বুখারী শরীফে তিরমিজি শরীফে সিয়াসিত্তার প্রায় হাদিস গ্রন্থের মধ্যেই ঈমানের মানদণ্ড হিসাবে মাওলা আলী আলাইহিস সালামের কথা বলা হয়েছে নবীজি বলেছেন আমার মাওলা আলীকে মুনাফিক কোনোদিন ভালোবাসবে না মুমিন কোনোদিন মাওলা আলীর দুশ্মনী করবে না সুতরাং এই কথাগুলো দলিল ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা যারা মানবে না বুঝতে হবে তারা মুনাফিক আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের মহব্বত আমাদের হৃদয়ে দান করুক যদি ভালো লাগে অবশ্যই হক কথা বাংলা পবিত্র আহলে বাইতের প্রচারের টিভি হক টিভি বাংলা হক টিভি বাংলা পাক পাঞ্জাতনের দাওয়াতি মিশনের টিভি হক টিভি বাংলা আপনি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।